মঙ্গলবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে 43তম বইমেলার 2025-এর পরিচালন কমিটি সভা করা হয়। এই দিনের সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা সহসভাধিপতি বিশ্বজিৎ শীল, তত্ত্ব স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ প্রমুখ। এই দিনের আলোচনা সভায় 43তম বইমেলার স্থান এবং থিম নিয়ে আলোচনার পাশাপাশি 42তম বইমেলা নিয়ে বক্তব্য রাখেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এছাড়া আমরা পত্রিকার মারফত অন্যান্য যেসব আমাদের মিডিয়া প্ল্যাটফর্ম আছে তার মারফত আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি সিকিং পার্টিসিপেশন। কাদের পার্টিসিপেশন? পার্টিসিপেশন মূলত হচ্ছে বুক সেলার এবং পাবলিশার। এছাড়াও পেপারের বাইরে লোকাল এবং ন্যাশনাল পেপারে দেওয়ার পাশাপাশি আমরা আমাদের যেসব এখানে যারা আমাদের বইয়ের সঙ্গে বুক সেলার্স এবং পাবলিশার্সের যে আমাদের অ্যাসোসিয়েশন আছেন তাদের কর্তাব্যক্তিদের কাছে আমরা ইনফর্ম করি। এর পাশাপাশি বিগত বছরের মতো আমাদের যে ত্রিপুরা ভবন